রহস্যের ঘন ঘটা। সাদ্দামের বাড়িতে মিলেছিল গোপন সুড়ঙ্গ পথ, এবার জামালের বাড়িতে মিলল বিরাট বড় আন্ডারগ্রাউন্ড ভল্ট, মাটির তলায় ঘরের সন্ধান। জামালকে সঙ্গে নিয়েই শুক্রবার সকালে অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ, আর সেই অভিযানেই পর্দা ফাঁস। কি উদ্দেশ্যে, কেনই বা ওই আন্ডারগ্রাউন্ড ভল্ট তৈরি করেছিল জামাল, উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। জানা গিয়েছে মাটির তলায় 15,000 লিটারের জলের ট্যাঙ্কের সন্ধান মিলেছে, তবে ওই জলের ট্যাঙ্কে নেই কোনো জল। উল্লেখ্য, সালিশি সভার নামে এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল সোনারপুরের জামাল সর্দারের বিরুদ্ধে। গত 19 জুলাই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের এক সপ্তাহ পর অভিযুক্তকে নিয়ে তার সোনারপুরের প্রাসাদ সম বাড়িতে অভিযান চালায় পুলিশ, আর এই অভিযানে মেলে এই গোপন আন্ডারগ্রাউন্ডের সন্ধান। পুলিশ সূত্রে জানা গিয়েছে যেখানে সালিশি সভা বসত সেখানে শিকল বাঁধার হুক ছিল। ওই জায়গায় মাটির তলায় একটি আন্ডারগ্রাউন্ড ঘরের সন্ধান মেলে। পুলিশি জেরায় অভিযুক্ত জামাল জানিয়েছে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটিকে জলের ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো। সূত্রের খবর, মাটির তলায় ওই ঘরের মধ্যে কিছু লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখতেই সেটিকে ভাঙা হয়। অবশ্য সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে এই পুলিশি অভিযানে জামালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড সহ বেশ কিছু নথিপত্র। সূত্রের খবর, পুলিশ সেগুলোকে সংগ্রহ করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে গোটা বাড়ি জুড়ে তল্লাশি চালায় পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই কুলতলিতে সাদ্দাম সর্দারের বাড়ির শোয়ার ঘর থেকে পুলিশ আবিষ্কার করেছিল সুড়ঙ্গ পথের। সেই সুড়ঙ্গ পথ গিয়ে মিশেছিল বাড়ির পাশেই একটি খালের মধ্যে। এবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো সোনারপুরের জামালের বাড়ির মাটির তলায় সন্ধান পাওয়া এই আন্ডারগ্রাউন্ড ভল্ট। সোনারপুর থেকে জাহিদ মিশ্রের রিপোর্ট, বাংলা জাগরণ।